যারা আমার নতুন বিয়স তাদেরকে অবশ্যই আমার চ্যানেলে স্বাগতম এবং তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে আইকন আছে সেটিতে প্রেস করবেন তাহলে বৃহস আমার নেক্সট টাইমে যে ভিডিওগুলো আপলোড করব সেগুলো সালাম আলাইকুম আজকে আমি আপনাদের সামনে কোয়েল বিষয়ে আলোচনা করবো অর্থাৎ কোয়েল পালন যদি ওই বিষয়ে একটি এর আগে ভিডিও দিয়েছি যদি আপনি মিস করে থাকেন सिंपली আই বাটনে ক্লিক করে ভিডিওটা দেখে আসুন তাহলে আপনি প্রাথমিক একটি ধারণা পাবেন তো ভিউয়ার্স কোয়েল পালন বিষয়ে যদি আপনারা অনেক কিছু জানেন যারা জানেন না তাদের জন্য মনে করি ভিডিওটা হেল্পফুল হবে আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন তো ভিউয়ার্স কোয়েল পালন বিষয়ে আমি আজকে আলোচনা করতে চাই শুরুতে আমি বলতে চাই যে কোয়েল আপনি পালবেন সেক্ষেত্রে কেন পালবেন বা আপনার লাভ লাভজনক কিনা বা এক হাজার কোয়েল পাললে কতটুকু বা লাভ হবে সে বিষয়গুলো হিডেন বিষয়গুলো নিয়ে আজকে ডিসকাস করব আশা করি সঙ্গেই থাকবেন তবে শুরুতে আমি যেটা বলবো কোয়েল পালন করলে আপনার কত টাকা পুঁজি লাগবে যদিও ভিডিওটি বলেছি আপনারা যারা মিসড করেছেন তাদের জন্য আবার বলছি টোটাল আপনারা ষাট থেকে সত্তর হাজার টাকা হলে আপনি এক হাজার কোয়েল পালতে পারবেন দেন আপনি সেখান থেকে আপনি ইনকাম সোর্সটা পেতে থাকবেন অর্থাৎ আপনার যখন এক মাস হয়ে গেল এক মাস পরে আপনার কিন্তু ডিম দেওয়া শুরু করবে আপনি তিরিশ দিনের বাচ্চা নিয়ে আসবেন আপনার নিয়ে আসার পরে পঁচিশ থেকে তিরিশ দিনের মাথায় আপনার ফুল প্রোডাকশান আসবে অর্থাৎ আপনি নাইনটি পার্সেন্ট ডিম পাবেন যদি এক হাজার করতেন সেখান থেকে আপনি নব্বই পার্সেন্ট নব্বই পার্সেন্ট অর্থাৎ নয়শো ডিম পাবেন পার ডে আর সেগুলো যদি আপনি দুই টাকা করে সেল করতে পারেন ম্যাক্সিমামি দুই টাকা করে আমাদের এখানে পাওয়া যায় যদি আপনি ওখানে দুই টাকা করে বিক্রি করতে পারেন অবশ্যই আপনি নয় দুগুনি আঠারোশো টাকা পাবেন সেক্ষেত্রে নয়শো টাকা আপনার খেলো নয়শো টাকা থাকবে পার ডে তো কোয়েল পালনটা ইতিমধ্যে বাংলাদেশে অনেক জনপ্রিয় হয়ে উঠেছে যদি আপনারা চান সেক্ষেত্রে আপনারাও পালন করতে পারেন আর এটা হ্যাঁ আরেকটা বিষয় আপনাদের বলে দিই যে কোয়েল কোথায় পাবেন বা এই বিষয়ে হয়তো আপনাদের কনফিউশন থাকতে পারে বা আদার্সে অনেক কী আছে বা আপনারা হয়তো বলতে পারেন যে আমি কয়েকদিনের বাচ্চা তিরিশ দিনে চাইলাম বা পনেরো দিনের বা বিশ দিনের বা পঁচিশ দিনে দিয়ে দিল তো আপনাদের একটা বিষয় বলে রাখি পঁচিশ দিন না হলে কিন্তু আপনারা কোয়েল পাখি কোনটা পুরুষ কোনটা মহিলা এটা চিনতে পারবেন না সেক্ষেত্রে অবশ্যই সাজেস্ট করব আপনারা তিরিশ দিনের বাচ্চা নিয়ে স্টার্ট করবেন সেক্ষেত্রে তিরিশ দিনের বাচ্চা আপনারা সাধারণত তিরিশ টাকা হয়ে থাকে তো অবশ্যই কোয়েল না স্টার্ট করবে না অনেকে হয়তো বা এটা মিস্টেক করে বা অন্য যে কোনো বলবাল জিনিস কিনে ফেলায় বা আবার যারা বিক্রি করতেছে তারা অনেকে চাষিদের বা খামারের দিকে ঠকাইতেছে তো আশা করি আপনারা প্রতারিত হবেন না এই জন্য আমি ভাবনা করেছি অবশ্যই ইনশাল্লাহ স্টার্ট করছি তো যদি আপনাদের পাখির প্রয়োজন হয় অবশ্যই আমার এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আদার্স যে কোনো হেল্পফুল আমি যেহেতু ডাক্তারি করে সেহেতু আপনারা অবশ্যই যে কোনো বিষয়ে আমাদের কাছ থেকে আমার কাছ থেকে হেল্প পাবেন ইনশাআল্লাহ আমি পারি আপনাদের সাপোর্ট দেব তো কোয়েল পাখি বিষয়ে আরও অনেক অনেক বিষয় জানার আছে আর কোয়েল পালন বিষয়ে আমি চিন্তা করেছি আপনাদের প্রতি সপ্তাহে একটি করে ভিডিও আপলোড ডুবা আশা করি সঙ্গে থাকবেন তাহলে ডিটেলস আপনারা জানতে পারবেন অর্থাৎ কোয়েলের ডিজিজ সম্পর্কে অর্থাৎ কোয়েলের যদিও তেমন ডিজিজ নাই যদিও তেমন অসুখ বিসুখ নয় তারপরও সাধারণত যে অসুখগুলো হয় যেরকম ধরনের মাথা ঘোরা বা পাতলা পায়খানা হয় আপনার সাদা সাদা ফেনা ফেনা যুক্ত পায়খানা করে তো এগুলো সিম্পলি একটা ব্যাপার এগুলো কিভাবে থেকে আপনারা এখান থেকে উতরাবেন বা এখানটা কীভাবে এই সমস্যাগুলো সলিউশন করবেন সে বিষয়ে আপনাদের টিপস এন্ড টিপ দেব আশা করি সঙ্গেই থাকবেন তো বিহার ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চাই আর কোয়েল বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই জানার জন্য ফোন দেবেন হ্যাঁ আরেকটা বিষয় নিয়ে আপনারা অনেকে হয়তো বা কোয়েল বিষয়ে জানছেন বা জানেন কিন্তু ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না বন্ধু পাম মোদ শাকত হোসেন জিরো ওয়ান সেভেন নাইন সেভেন ফোর টু সিক্স ডাবল নাইন এইট লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার